हेलो फ्रेंड्स, नंदितार हेसेले आपनादे सबाई के स्वागत। आज आमी आपनादे साथे शेयर करब एक स्नैक्स रेसिपी। जेहेतु शीतकाल एसे गेछे ताई अनेकेई सन्ध्या बेलाय चा कफिर साथे एकटु स्नैक्स जेमन चप, पकोड़ा, कबाब एई जातीयो स्नैक्स अनेकेरी पछन्द हय। तो आज आमी आपनादे साथे दई आलू कबाबेर एकटा रेसिपी शेयर करब। एटा खेते भीषण टेस्टी हय, আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি ব্রেড ক্র্যাম তৈরি করে নেব, তাই জন্য আমি চাটুতে পাউরুটিগুলোকে টোস্ট করে নিচ্ছি। টোস্ট করে নিয়ে মিক্সিতে আমি গুঁড়ো করে নেব। এ দেখুন, পাউরুটি টোস্ট করে আমি গুঁড়ো করে নিয়েছি। খুব বেশি গুঁড়ো করিনি, একটু দানা দানা রাখতে হবে। এদিকে আমি দুটো বড় সাইজের আলু সেদ্ধ করে রেখেছি। আলুটা সেদ্ধ করে আমি মেখে নেব একটা চামচের সাহায্যে। আমি মেখে নিচ্ছি। এবার আমি এতে দেব জল ঝরানো টক দই। টক দইটা আমি আগের দিন রাত্রে একটা মসলিন কাপড়ে জল ঝরিয়ে রেখেছিলাম। একদম জল ঝরানো টক দইটাই এতে দিতে হবে। এবার আমি দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, কিছু কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি। এবার দেব স্বাদ মতন লবণ। এবার আমি দিচ্ছি চাট মশলা। আমচুর পাউডার যদি থাকে বাড়িতে সেটাও আপনারা এতে দিতে পারেন। দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। রেড চিলি পাউডার, এখানে ঝালটা আপনারা বুঝে দেবেন। আর দিচ্ছি সামান্য একটু চিনি। এবার উপকরণের সাথে আলুটা আমি মেখে নেব খুব ভালো করে। এখানে আমি একটা ভাজা মশলা অ্যাড করছি, এটা আমি দিতে ভুলে গেছিলাম। ধনে, জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা একসাথে শুকনো কলায় ভেজে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, সেটাই আমি এতে দিয়ে দিলাম প্রায় দু চামচের মতো। দিয়ে ভালো করে সমস্ত উপকরণের সাথে মিশিয়ে নিয়ে এবার আমি ব্রেড ক্রামটা দিয়ে দিচ্ছি। এটা আমি প্রায় 3 থেকে 4 চামচের মতো দিলাম। যদি পরে প্রয়োজন হয় তাহলে আরও আমি দেব। ভালো করে মেখে নিতে হবে আলু মাখাটার সাথে। যদি মিশ্রণটা পাতলা মনে হয় তখন আরও একটু ব্রেড ক্রাম আপনারা দিয়ে দিতে পারেন। এবারে আমি কাবাবগুলো গড়ে নেব। তার জন্য আমি এখানে সামান্য একটু কর্নফ্লাওয়ার আর সাদা তেল নিয়েছি। সাদা তেলটা আমি হাতে মাখিয়ে নিয়ে কাবাবগুলো করে নেব। প্রথমে আমি সাদা তেলটা হাতে একটু মাখিয়ে নিচ্ছি যাতে আলু মাখাটা হাতে লেগে না যায়। মিশ্রণটা থেকে সামান্য একটু আলু মাখাটা নিয়ে আমি হাতের সাহায্যে গোল করে কাবাবের আকার গড়ে নিচ্ছি।
কাবাবটা আমি গড়ে নিয়ে কর্নফ্লাওয়ারের মধ্যে একটু গড়িয়ে নেব। কর্নফ্লাওয়ার একটু মাখিয়ে নেব, যাতে তেলের মধ্যে সরাসরি দিলে ছেড়ে যেতে পারে, তার জন্যই একটু সামান্য একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে নিলাম। ঠিক একই প্রসেসে আমি বাকি কাবাবগুলোও গড়ে নেব। দেখুন সব কাবাবগুলো আমার গড়া হয়ে গিয়েছে, এবার ভাজার পালা। একটা প্যানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি বেশ কিছুটা। এটা আমি শ্যালো ফ্রাই করব, ডুবো তেলে পুরো ভাজব না। একটা একটা করে কাবাব তেলটা যখন হালকা গরম হবে তখন আমি দিয়ে দেব। আঁচটা মিডিয়াম টু লোয়েতেই থাকবে। কাবাবগুলোকে আমি এপিটোপিট হালকা লাল করে ভেজে নেব। দেখুন কাবাবগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি কাবাবগুলোকে একটা টিস্যু পেপারের উপরে তুলে নেব, যাতে এক্সট্রা তেলটা অ্যাবজর্ব করে নেয় পেপারটা। এই কাবাবগুলো ভেতরে সফট আর বাইরেটা ক্রিস্পি হয়, খেতে অসাধারণ হয়। শীতের দিনে সন্ধেবেলায় চা বা কফির সাথে দহি আলু কাবাব জাস্ট জমে যায়। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন, একটা লাইক দেবেন, শেয়ার করবেন সকলের সাথে, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল বাটনটাও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রেসিপির নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। এই কাবাবটা আপনারা শসা, পেঁয়াজ এবং যে কোনো রকম চাটনি, টমেটো সস বা পুদিনা ধনে পাতার চাটনির সাথে পরিবেশন করতে পারেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।